Bu bir ষড়যন্ত্রের শিকার হলাম আমি। রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার প্রতিবাদে যখন পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তখন তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। রথীন ঘোষ তো প্রকাশ্যেই বলছে যে যা জানেন সব জ্যোতিপ্রিয় বাবু জানেন, খাদ্য দপ্তরের উনি চার্জ নিয়ে কিছুই জানেন না, সময় বলবে অবশ্য উনি কিছু জানেন কিনা। রথীন বাবু ধোয়া তুলসী পাতা নন, ফলে রথীন বাবু কি বলেছেন যার জন্য জ্যোতিপ্রিয় বাবু, আমরা তো যা দেখলাম যে জ্যোতিপ্রিয় বাবু গ্রেপ্তার হলেন, রথীন বাবু তো হননি সেদিন রাত্রে, হয়েছেন কি? তার মানে নিশ্চয়ই তিনি কোঅপারেট করছেন, তিনি নিশ্চয়ই বলেছেন, প্রকাশ্যে তো বলছেন দেখছি যে সব জ্যোতিপ্রিয় বাবু জানেন। জ্যোতিপ্রিয় মল্লিক ও রথীন ঘোষ দুজনেই একই জেলার নেতা, উত্তর চব্বিশ পরগনা, একজন হাবড়ার বিধায়ক, অপরজন মধ্যম গ্রামের। জ্যোতিপ্রিয় 2011 থেকে 2021 পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন। 2021-এ রথীন ঘোষের হাতে খাদ্য দপ্তরের দায়িত্ব তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পুরো দুর্নীতি তদন্তে রথীন ঘোষের বাড়িতে গেছিল কেন্দ্রীয় এজেন্সি। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর শনিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম চৌমাথা থেকে শুরু হয় মিছিল। সোদপুর বারাসাত রোড ধরে মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত যায় মিছিল। আমি ছিলাম না, অতএব আমার পক্ষে অতটা জানা সম্ভব নয়, এবং ব্যাপারটা এটা সিস্টেমের মধ্যে দিয়ে একটা পাওয়ার হস্তান্তর হয়েছে, তার মানে আমি আগেরটা পুরো জানতে যাবো সেটা তো তা নয়। বিষয়টা হচ্ছে যে আমার এই সময়ের মধ্যে আমি ওই ধরনের অভিযোগ আমার কাছে কানে আসি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার কামারহাটির চেয়ারম্যান তৃণমূল নেতা গোপাল সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। জ্যোতিপ্রিয়কে গ্রেফতারের প্রতিবাদে এদিন তাকেও পথে নামতে দেখা গেল। চোরের মায়ের বড় গলা, যারা চুরি করছে তারাই বেশি চিৎকার করছে, এটাই আমাদের দেখতে হচ্ছে। যারা চুরি করেছে ধরে যা পড়ে যাওয়ার পরে তারা চক্রান্ত বলছে, তারাই রাস্তায় নেমে চিৎকার করছে। গরিব মানুষের, সাধারণ মানুষের টাকা লুট করেছে এবং তাদেরকে আবার খেপাচ্ছে, এবার সাধারণ মানুষের সামনে সমস্ত চিত্র পরিষ্কার হয়ে যাচ্ছে। এক কান কাটা থাকলে চুল দিয়ে ঢাকে, দু কান কাটা থাকলে সদর দরজা দিয়ে যায়। লাজ লজ্জা সরম হায়া বলে তৃণমূলের কিছু আছে? সরকারটা পুরোপুরি পরিচালিত হচ্ছে চোরেদের দ্বারা, চোরচোপৃত্তির দ্বারা। মাননীয় মুখ্যমন্ত্রীর যদি বিন্দু মাত্র লজ্জা থাকে তাহলে অবিলম্বে এই পদ ছেড়ে দেওয়া উচিত, কারণ উনি চোরেদের দ্বারা পরিচালিত একটা সরকারের মুখ্যমন্ত্রী। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে এদিন তার বিধানসভা কেন্দ্র হাবড়া, বনগাঁ, গোবরডাঙ্গা, নৈহাটিতে পথে নামে তৃণমূল। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে রেশন দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশির পর প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার, অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে তলব। উৎসবের মরশুমে একযোগে ইডির জোড়া তৎপরতা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। এর আগে 5ই অক্টোবর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে 14টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে সারপ্রাইজ হানা দেন ইডির আধিকারিকরা। তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে 13 ঘন্টা ধরে চলে তল্লাশি। এর পাশাপাশি 6 জন প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক পুরকর্মীর বাড়ি এবং একজন আইএএস অফিসারের ফ্ল্যাটেও হানা দেয় ইডি। এবার কামারহাটির পুরসভার চেয়ারম্যানকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতির মামলায় ধৃত অয়নশীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এই কামারহাটি পুরসভারই কর্মী। শুক্রবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। সন্ধ্যে 7টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তারা একটা ইনভেস্টিগেশন এজেন্সি, আমাকে ডাকতে পারে, ডাকলে যাব, যেটা আমার উত্তর দেওয়া রাজ্যের বিভিন্ন পুরসভার বিভিন্ন পদে রেড চার্ট বেঁধে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। ইডি সূত্রে দাবি করা হয় 4 থেকে 7 লক্ষ টাকা দরে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে। তার মধ্যে যেমন পুরসভায় শ্রমিক, গাড়ির চালক, সাফাই কর্মী, পুরসভার গ্রুপ ডি চাকরির দাম ছিল ন্যূনতম 4 লক্ষ টাকা, গ্রুপ সি চাকরির দাম ন্যূনতম 7 লক্ষ টাকা। পুরসভা টাইপিস্টের চাকরির রেট শুরু হয় 7 লক্ষ টাকা থেকে। ইডি সূত্রে খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ব্যাপারেই কামারহাটির পুরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সত্যজিৎ বৈদ্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।